বন্ধুরা, আজকের আমি যে মুরগির ফার্মে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা করকনাথ মুরগির ফার্ম। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন দাদা, গত 3-4 বছর যাবত এই করকনাথ মুরগি নিয়ে কাজ করছেন, অনেক সফলতারভাবে কাজ করছেন। আজকের আমরা যেহেতু ফার্মে এসেছি, দাদাকে পেলাম না, তাই আপনাদেরকে আমি করকনাথ মুরগি সম্বন্ধে এমন কিছু ইনফরমেশন দেবো যা আগে কখনো হয়তো বা আপনারা শোনেননি বা এইসব ইনফরমেশনগুলো আপনাদের জানা নেই। দেখুন, এই যে করকনাথ মুরগিটা আছে, এটা পশ্চিমবঙ্গে খুবই কম পরিসরে হচ্ছে, যার ফলে কি হচ্ছে, মানুষের মনে অনেক ভুল ধারণাগুলো আছে, যাতে করে নতুন যারা ফার্মিংয়ে আসতে চাইছে তারা ফার্মিংয়ে আসতে ভয় পাচ্ছে। কিন্তু আমরা এই যে করকনাথ মুরগি যেটা আছে, এটা যদি আমরা সঠিকভাবে আমাদের পশ্চিমবঙ্গে মার্কেটিং করতে পারি, তাহলে এর থেকে আমরা ভালো একটা মুনাফা অর্জন করতে পারি। কিন্তু আমাদের মানুষকে বোঝাতে হবে যে এই মুরগিটায় কী কী পুষ্টিগুণ রয়েছে বা কী কী সুবিধাগুলো রয়েছে, সেই সবগুলোও যদি আমরা ভালোভাবে বোঝাতে পারি, তাহলে পরে এই করকনাথ মুরগি নিয়ে আমরা সফলতার সাথে একটা ফার্মিং করতে পারি। দেখুন, আমি যতদূর জানি অন্য অন্য যে মুরগিগুলো আছে, সেই মুরগিগুলো থেকে এখানে যে খাবার কস্টিংটা আছে বা অন্য অন্য যে আপনার পরিচর্যার ব্যাপারগুলো আছে সেগুলো খুবই কম আছে, বা অন্য অন্য মুরগিতে যেরকম রোগবালাইগুলো একটু বেশি থাকে, একটু সেন্সিটিভ থাকে, কিন্তু এই মুরগিটা আমি এখানে এসে যতদূর দেখলাম অতটা মুরগিটা সেন্সিটিভ না। আর অন্য অন্য মাধ্যমে আমি যেটা শুনেছি, এই মুরগির মানে পরিচর্যা খুবই কম করতে হয়। হ্যাঁ, আপনারা আমার নিচে দেখতে পাচ্ছেন, এই যে নিচে মাটি দেওয়া আছে, মানে এই যে লিংটানটা আছে এটা মাটির উপরেই আছে। আপনারা নর্মালভাবে বাড়িতে বা সাইডে আশেপাশে 50-100 বাচ্চা নিয়ে সেখানে আপনারা এক্সপিরিয়েন্সের রূপে এই ফার্মিংটা করতে পারেন, যাতে ফলে কি হবে, আপনারা এর মার্কেটিং আপনার আশেপাশে কীরকম কী আছে না আছে সব কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর পরের যে ব্যাপারটা হলো, এই যে মুরগিটা আছে, এই মুরগির মাংসটাও কিন্তু কালো, সব কিছুই কালো, কিন্তু এর ডিমটা কিন্তু আমাদের দেশি মুরগির মতো ডিমটা হয়, সেই জন্য এর ডিম নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আর এর যে মর্টালিটি রেট আছে এটাও খুবই কম আছে। হ্যাঁ, আর আর এর ডিম অনেক লাগাতার অবধি এর ডিম পেরে থাকে। আর মাংসের পুষ্টিগুণের কথা যদি বলতে চাই, তাহলে মাংস আপনার অন্য অন্য মুরগির থেকে মানে 1000 গুণ বেশি পুষ্টিগুণ আছে এর ভিতরে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই মাংসের ভিতরে। হ্যাঁ, আপনারা হয়তো বা যদি কেউ খেয়ে থাকেন তা কমেন্টসে অবশ্যই জানাবেন, বা এর থেকে আমার থেকে যদি আপনারা কেউ বেশি জানকারি জানেন সেটাও আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন। এই যে ফার্মটা আছে, এই ফার্মটা হচ্ছে শান্তিপুরে, শান্তিপুর স্টেশন থেকে ঠিক 10 মিনিটের হাঁটা রাস্তা। আপনারা যদি অটো করে বা টোটো করে কিছুতে করে আসেন, সেখান থেকে আপনারা অনেক সহজে এই ফার্মে চলে আসতে পারবেন। হ্যাঁ, দাদার সাথে কথা বলবেন এবং এই ফার্মটা ভিজিট করতে পারেন, আপনারা দেখতে পারেন এই মুরগিগুলো কীরকম আছে বা এর সম্বন্ধে যে পালন করছে তার থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারেন। আজকে যেহেতু আমি ফার্মে এসেছি, দাদা এখানে নেই, এই চাচা যে আছে, এই চাচা এখানে কাজ করছে, চাচার কাছ থেকে কিছু জেনে নেব যেখান থেকে আপনারা আসল ঘটনাগুলো জানতে পারবেন। আচ্ছা, কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? আমি এখানে 3 বছর কাজ করছি। 3 বছর ধরে? আচ্ছা, এই যে করকনাথ মুরগিটা আছে, এই মুরগির চাহিদা কেমন আছে, মানে লোকজন কেমন আসছে এই ফার্মে? খুব ভালো আসে। খুব ভালো আসে। আচ্ছা আচ্ছা, এর এই যে মাংসটা কখনো খেয়েছেন আপনি? হ্যাঁ, মাংস খেয়েছি। মাংস খেয়েছেন, কেমন টেস্ট? খুব টেস্টফুল। খুব টেস্ট। আচ্ছা আচ্ছা, আর এই যে পরিচর্যা যেটা আছে, যেখানে আপনি পরিচর্যা করেন আর কি, মানে খেয়াল দেখভাল রাখেন, এই দেখভাল রাখতে কতটা খাটাখাটনি করতে হয় আপনাকে? এই খাটাখাটনি ধরে ঘন্টা 3 মতো করতে হয়। ঘন্টা 3 মতো খাটাখাটনি করলে হয়ে যায়, মানে পুরো দিনে? হ্যাঁ, পুরো দিনে। আরে, খাবার দাবার গুলো কি এমনি নরমাল ফিড না এমনি বাইরে থেকে কিনে নিয়ে আসেন? বাইরে থেকে কিনে নিয়ে আসেন। এমনি ধরুন সোনালী মুরগি যেটা আছে বা দেশি মুরগি যেটা আছে বা পোলট্রি আছে, এর থেকে কি এতে পরিচর্যাটা কম করতে হয় না বেশি করতে হয়? একটু কম করতে হয়, মানে অন্য অন্য মুরগির থেকে এতে পরিচর্যা একটু কম করতে হয়। কম করতে হয়। আচ্ছা আচ্ছা, দেখুন চাচা কিন্তু রিয়ালিটিটা বলছে। হ্যাঁ, আমি যদি মালিকের সাথে কথা বলে নিই, কারণ চাচা এখানে 3-4 বছর ধরে কাজ করছে, উনি ফার্মের শুরু থেকেই আছেন তো? হ্যাঁ, যবে থেকে ফার্ম শুরু হয়েছে। আচ্ছা, এখন কতগুলো আছে এই ফার্মে করকনাথ আপনার? এখন বর্তমানে 1000 খানিক মুরগি আছে। বর্তমানে 1000 খানিক মুরগি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো ডিম পাচ্ছে? ডিম ওই 1000 খানিকের তিন ভাগের এক ভাগ করবে, মানে 1/3 ডিম পাচ্ছে। আচ্ছা, এগুলো কি মাংসের জন্য কত করে বিক্রি হচ্ছে এক একটা পার পিস? মাংসের জন্যে আমাদের এখানে আমরা পাকনা সমেত বিক্রি করি, হ্যাঁ, 500 টাকা কেজি, মানে 500 টাকা কেজি। আর যারা নিয়ে গিয়ে বেচে তারা 1200 টাকা কেজি বেচে। 1200 টাকা কেজি বেচে? ও বাবা, এত দাম? হ্যাঁ, এত দাম। আচ্ছা, মানে আপনারা গোটা বিক্রি করেন 500 টাকা? 500 টাকা। আর যারা এমনি বাজারে কিনে নিয়ে যায় তারা বিক্রি করে আপনার 1200 টাকা কেজি? 1200 টাকা কেজি। আর তারা যাই নিয়ে বিক্রি করুক, আপনি 500 টাকা কেজি ফার্ম থেকে বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা, চাহিদা কেমন আছে, কাস্টমার কেমন আসে? খুব ভালো আছে।
আশেপাশে লোকাল না বাইরে থেকেও আসে? আমাদের বাইরে থেকে বেশিরভাগ কলকাতা থেকে, বেশি আগে হোটেল থেকে আসে। কলকাতা হোটেল থেকে বেশি আসে না? বেশি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আচ্ছা, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন তাহলে। বন্ধুরা, চাচার কাছ থেকে আপনারা শুনে নিলেন যে এখানে কি করে আপনার করকনাথ মুরগি পরিচর্যা করছে না করছে সবকিছু আপনারা জেনে নিলেন, বুঝে নিলেন, রিয়েলিটিটা আপনারা পেয়ে গেলেন। আপনারা চাইলে এই মুরগি নিয়ে রিসার্চ করতে পারেন, করার পরে কাজ করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে, এখান থেকে যদি একটা ভালো মুনাফা আপনাদের আসে, সেক্ষেত্রে আপনারা এই ফার্মিংটা কন্টিনিউ করতে পারেন। অন্যথায় এই ফার্মিং কন্টিনিউ করার কোনো দরকার নেই। কারণ আমি যেটা বুঝতে পারলাম, কারণ সোনালী মুরগির ফার্মেও ভিজিট করেছি, অন্যান্য মুরগির ফার্মেও আমি ভিজিট করেছি, তার থেকে আমার যতদূর মনে হয় মার্কেটিংটা একটু সমস্যা আছে। হ্যাঁ, বেশি না, একটু সমস্যা আছে। কিন্তু আপনার যদি একবার সোর্স শুরু হয়ে যায়, মানে আপনি যদি মার্কেটিংটা ঠিকঠাকভাবে চালু করতে করে নিতে পারেন, তাহলে পরে মনে হয় না যে আমার সমস্যা হবে। হ্যাঁ, অন্যান্য মুরগির মার্কেটিংটা মার্কেটিংয়ের অত জরুরি হয় না। তাই এই মুরগিটা আমি যদি রেটিং দিতে যাই, তাহলে 10/8 দেবো। কেননা মাংসের ব্যাপারে আমি 10/10 দেবো। আর যদি এমনি মার্কেটিংয়ের ব্যাপারে বলি, তাহলে ওই মুরগিগুলো যেরকম আছে, মার্কেটিংটা একটু কম আছে। এবার আপনারাই ডিসাইড করে নেবেন যে আপনারা করবেন কি না করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।